উদ্বোধনী বক্তব্য দিচ্ছেন সমিতি বোর্ডের সভাপতি মহোদয়। খেলা লাইভে দিয়ে আবার বিপদে। এখানে কোনো ছয়টা টিম দুটা টিম এখানে উপস্থিত নাই, আমি ছয়টা টিমের জন্যই শুভেচ্ছা রেখে এবং সকলের প্রতি দোয়া রেখে এবং যাতে এই আমাদের জিএম কাপ সফল এবং সার্থক হয় সে আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। মারেন স্যার, মারেন স্যার, মাইরে আলাম দুই একটা মাইরে বল। আমরা সকলে করতালের মাধ্যমে স্বাগত জানাই। জিএম স্যার ব্যাটিং আছেন, এখন দেখা যাক বোলিং এর খুবই জেনারেল ম্যানেজার মহোদয় বোলিং করতেছেন। ইন্টারন্যাশনাল নিয়মে শুধুমাত্র এলবিডব্লিউ ব্যতীত কোনো এলবিডব্লিউ নাই, আর কোন বিষয়ে কোনো দ্বিধা হইলে আম্পায়ারে যা সিদ্ধান্ত দিবে সেটি আম্পায়ার মনে করলে, যদি মনে করে কোনো বিষয়ে কনফিউশনের জন্য কমিটি আমাদের কমিটির আহ্বায়ক আছে বিজিএম স্যার, সদস্যদলের আমরা যারা কমিটিতে আছি সকলের পরামর্শ অনুযায়ী হবে। মাঠে আম্পায়ারের ডিসিশন ফাইনাল, এটা নিয়ে কোনো বিতর্ক করা যাবে না। যদি এরকম কিছু হয় তাহলে আমরা সেটা মানে কমিটি থেকে শুধুমাত্র এলবিডব্লিউ ব্যতীত বাকি সব ইন্টারন্যাশনাল নিয়ম। স্যার ঠিক আছে, আজকে টস করতেছেন, সুদূর কল করবে কি আপনি দেন, আপনি কল করবেন। গানা থেকে আগত আমাদের কি ব্যাটিং না ফিল্ডিং? ফিল্ডিং স্যার, ফিল্ডিং। আমরা এখন কথা বলছি সিরাজদি খানের অধিনায়কের সাথে, আপনি তো টসে জিতছেন না, আপনি কি নিতে চাচ্ছেন, ফিল্ডিং না? আপনি কি আগে ডিসিশন নিয়েছেন কি ব্যাটিং না ফিল্ডিং? ফার্স্ট বল, ফার্স্ট বোলিং করবে? আমাদের দলের প্লেয়ার বোলিং সাইড আমাদের মোটামুটি ভালো আছে, ব্যাটসম্যান আর কি অলরাউন্ডার আছে তিনজন, সানি আছে, কাউসার আছে, আতিক আছে, তারপরে আমাদের ব্যাটসম্যান হিসাবে আলামিন আছে, শান্ত আছে বোলিং হিসাবে, ফয়সাল নামে প্লেয়ার আছে, উনি ভালো খেলে, খুবই ভালো খেলে। আমরা জানি যে আপনি আপনি আমি একটু ইয়ে করতে চাই, আমরা জানি আপনার দলের অনেক প্লেয়াররা বিভিন্ন লিগে খেলছিল। হ্যাঁ, বিভিন্ন লিগে খেলা আছে, তারপরে আমার মেন সমস্যা আমাদের কিছুটা কিছুটা প্র্যাকটিসের ঘাটতি আছে, এই জন্যই তার কারণ সময় ব্যাগর এবং প্লেয়ারকে সব প্র্যাকটিস না করার ফলে দেখা যাচ্ছে আমাদের কিছুটা ঘাটতি আছে, ইনশাল্লাহ ম্যাচের মাধ্যমে ঘাটতিটা পুষিয়ে নেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সিরাজদি খান জোনাল অফিসে টিমের সাথে আজকে খেলা হবে সদর জোনালের, এটা সদর জোনালের টিমের খেলোয়াড়দের দেখতেছেন আপনারা। আমরা একটু সদর জোনালের অধিনায়কের সাথে একটু কথা বলতে চাই, আমরা একটু সদর জোনালের ক্যাপ্টেনের সাথে কথা বলতে চাই, আপনাদের প্রস্তুতি কেমন যদি একটু জানান, এবং আপনারা তো ব্যাটিংয়ে যাচ্ছেন টসে হেরে। হ্যাঁ, ধন্যবাদ টিস্কোপ মুন্সিগঞ্জ পলিবিদ্যুৎ সমিতিকে সুন্দর একটা আয়োজন করার জন্য। আমরা আসলে শত ব্যস্ততার মাঝেও এমন ধরনের আয়োজন করেছে যে টিস্কোপ কমিটি তাদেরকে ধন্যবাদ জানাই। এছাড়া আমরা মুন্সিগঞ্জ জোনাল অফিসের যে টিমটা আছে আমরা আশা করছি সুন্দরভাবে খেলব এবং সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করে করে আমরা আমাদের ক্রিকেট টুর্নামেন্টটা অংশগ্রহণ করব এবং আমরা জিতব ইনশাল্লাহ, এই আশাবাদ। আমরা জানি আপনারা এই টুর্নামেন্টকে সামনে রেখে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলছেন, এবং আপনাদের কিছু খেলোয়াড় আছে যারা বিভিন্ন লিগে খেলছে, হয়তো তারা জীবিকার তাগিদে চাকরিতে চলে এসেছেন, তাদেরকে নিয়ে আপনি আজকের কী আবার আশা করতেছেন? আমি এই আশাবাদ করি আমার যে প্লেয়ারগুলো আছে তারা খুব ইয়াং এবং এনার্জেটিক, তারা বিভিন্নজন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন কলেজ থেকে বিভিন্ন লিগে খেলছে, হ্যাঁ সেক্টর থেকে তারা আসছে, এবং ইয়াংরা যারা আছেন তারা অত্যন্ত সুন্দর খেলেন,
এবং আমি আশা করছি তারা সুন্দর নৈপুণ্যতার সহিত আজকে আপনাদেরকে সেই ম্যাচটি উপহার দিবেন থ্যাংক ইউ আপনাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ আপনাকে